গতকালে ঘুনাওত যার অবস্থান ছিল ইস্ট সেন্ট্রাল বে অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়াতে, সেটা আজকে খানিকটা ইন্টেন্সিফাই হয়েছে। আর আজ লো প্রেশার এরিয়া সেটা রয়েছে নর্থ ইস্ট অ্যান্ড অ্যাডজয়নিং ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গালুর উপরে। এই সিস্টেমটা স্লোলি কিন্তু আমাদের কোস্টের দিকে আর কাছে আসবে আগামী 48 ঘন্টার মধ্যে, আর হয়তো খানিকটা ইন্টেন্সিফাই হয়ে ওয়েলমার্ক লো প্রেশার এরিয়া হবে। ফলে ইম্প্যাক্ট যদি বলি আমি, বা বৃষ্টি সাউথ বেঙ্গলে আগামী 4 থেকে 5 দিন সমস্ত জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। আজকে ভারী বৃষ্টির চান্সেস রয়েছে নর্থ সাউথ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট মিদনাপুর, কলকাতা, হাওড়া, হুগলি। আগামীকাল যেহেতু এই লো প্রেশারটা আর কাছে আসবে, ফলে চান্সেস রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ইস্ট ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রামে। তার সঙ্গে ভারী বৃষ্টির চান্সেস রয়েছে নর্থ সাউথ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ইস্ট অ্যান্ড ওয়েস্ট বর্ধমান। থার্ড ডে অর্থাৎ 1 তারিখে চান্সেস রয়েছে যে পশ্চিমের জেলাগুলো বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ আর ইস্ট অ্যান্ড ওয়েস্ট বর্ধমানে কিন্তু ভারী বৃষ্টির চান্সেস রয়েছে। দুই তারিখের পর চান্সেস রয়েছে যে 3, 4, 5 নর্থ বেঙ্গলে কিন্তু এই বৃষ্টি কিন্তু বাড়বে। আজ ওখানে হালকা বৃষ্টি, কালকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, তারপরে কিন্তু মোটামুটি সব জায়গায় কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। আর ডে 4, ডে 5 চান্সেস রয়েছে, 2 তারিখ, 3 তারিখে চান্সেস রয়েছে ভারী থেকে অতি ভারী, বিশেষ করে 3 তারিখ আর 4 তারিখে চান্সেস রয়েছে নর্থ বেঙ্গলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। যেহেতু আমরা কোস্টাল এরিয়াতে ভারী বৃষ্টি বলছি, ফলে চান্সেস রয়েছে বিশেষ করে ওয়াটার লগিং মিউনিসিপ্যাল অ্যান্ড কেএমসি এরিয়াতে চান্সেস রয়েছে আজ আর আগামীকাল। আর নর্থ বেঙ্গলে 3 তারিখ আর তারপরে চান্সেস রয়েছে যে ল্যান্ডস্লাইড বিশেষ করে দার্জিলিং কালিম্পংয়ের দিকে ইম্প্যাক্ট করবে। আর ওয়াটার লেভেলে খানিকটা রিভার্সেও কিন্তু ওয়াটার লেভেলে কিন্তু খানিকটা রাইজ করবে বোথ নর্থ অ্যান্ড সাউথ বেঙ্গলে। কিন্তু বৃষ্টির ঘাটতি এখনও রয়েছে আমাদের, যদি সাউথ বেঙ্গলে বলি আজ পর্যন্ত 1 জুন থেকে আজ পর্যন্ত -24% রয়েছে, কলকাতাতে -18%, নর্থ বেঙ্গলে কিন্তু এখনও কিন্তু নর্মাল থেকে +7 এক্সট্রা রয়েছে। আমরা আজ আগামীকাল ভালো বৃষ্টি পাবো সাউথ বেঙ্গলে, ফলে এই ঘাটতিটা 24 থেকে আরও কিছু কমবে, কিন্তু এতটা কমবে। पहली दिवाली है, इसे क्या दे रहे हो? मेरी साली है, जो इसका दिल कहे। वाओ, ना जे नॉर्मल है दिखे चले आ गए। 24 घंटे কতটা বৃষ্টি সাউথ বেঙ্গল এক্সপেক্ট করছেন? দেখেন ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি বলি, কলকাতা আজ কাল পরশু মিলে 6 থেকে 8 সেন্টিমিটার এক্সপেক্টেড, ভারী বৃষ্টি চান্সেস রয়েছে আজ আর কালকে, দেখুন একদিন হবে মোস্ট প্রবাবলি টুমরো যদি কলকাতা বলি স্পেসিফিক। অন্য দিনগুলো 1 থেকে 2 সেন্টিমিটার এক্সপেক্টেড, কেন একবার যদি লো প্রেশারটা ভিতরে ঢুকে যায় কোস্টালি ইম্প্যাক্ট সেরকম থাকবে না। আর এই সিস্টেমটা খুব স্লো মুভ করবে, হয়তো আমরা এক্সপেক্ট করছি যে ওয়েস্ট বেঙ্গলের উপরে 2 দিন থাকবে, ওই জন্যে এই লো প্রেশার দিয়ে কিন্তু আমরা এই যে আগামী 4 থেকে 5 দিনে